করতেন না, আপনি যে ডিব্বা যেমন বইয়া রয়েছেন কি করতেন? কথা কইয়েন, আপনারা কইবেন দুইবার, যারা নিচে বসে তারা কইবে একবার, আর যারা উপরে কইছেন তারা কইবেন দুইবার, একবার হইলে সকলের লগে আরেকবার হইলে উপরে বসেন দেখি আর লাগে। মারহাবা কানা, এই আওয়াজ জানা আরো জোরে মারহাবা, এখানে তার কি আওয়াজ এটা আমি জানি। আমার কাছে গোপন করণের কোন লাইন নাই, আমিন কন, সবাই কন, জোরে কন। আমি যখন যেটা মুখ খুলেন বেড়ে এটা ফর্দা করেন, আপনি ফর্দা করতে নিয়েছেন কি কেন? কন মারহাবা। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে বলবেন, কয়েকজন বলবেন না সবাই বলবেন, কয়েকবার বলবেন না বারবার বলবেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই কোন আমিন, মাশাআল্লাহ। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, শুরুতেই বলেছি ধৈর্য ধরে বসেন। যারা দাঁড়ায় রয়েছে বইয়ালান, তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দিতে আছি, আবার বইয়া কতক্ষণ সাইতে আছে, নমুনাটা কি ধরে সাইয়া দেবে, যেই ফেলে দিয়ে একটা আড়া দিয়ে লায়া সাফা দিয়ে বোন, এটা কি বলছে বোন? তারারে আর বই তো কইয়া লাভ নাই, বোন মানে একটা ফিডা ফিডি লাগাই যেমন, আপনারা যেমনি খেড়ুই দিয়েছেন খেড়ুইয়ে থাকেন, কতক্ষণ খেড়ুই থাকতেন পারেন দেখা যায় গল্প। বই বয় না, যতক্ষণ সম্ভব হয় বসে যান, বসে যান, বিরক্ত করেন না, যতক্ষণ সম্ভব হয় বসেন। যারা জায়গা পান নাই, যদি বসতে মন চায় পশ্চিম দিকে জমিনে চলে আসেন, জায়গা অনুযায়ী লুক হয়ে গেছে গা বেশি, সমুদ্র রাজার বোতলে বরণ যেত না, এই জনসমুদ্র সুবহানাল্লাহ বলবেন না, এই জনসমুদ্র তারা বোতলে বর্তল হয়েছে কেন? এক ফাইয়া বোতলে যদি এক কেজি বর্ত চায় ভাইয়া চাইয়া দোফর বই, আমিন কন, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কথা কইেন সমান। যারা মানে যারা মানে না দুই দল কি সমান? বাংলাদেশে জানুন না কিছু লোক আছে মানে না, আছে নাকি নাই? অন্ধকার আলো সমান না, দিন আর রাত সমান না, মূর্খ আর শিক্ষিত সমান না, জানুন না না জানুন না সমান না, সুবহানাল্লাহ কইতেন না? জানুন নার বেতন কম না বেশি? না জানুন নারতে জানুন নার বেতন কম না বেশি? প্রধানমন্ত্রীর বেতন হলো 50,000 টাকা, মনে করেন এক কর্মচারী হেতার বেতন হলো 500, কয়শো? 500 বেতন ওলায় রাজার কাছে গিয়ে বিচার দিছে, রাজমশাই প্রধানমন্ত্রীর দেন 50,000, আমার দেন 500, ফাল্লিত তুল্লা মাফল তো আমি 2 কেজি বেশি হয়ে শৈল গোত্রে মাসাল্লা কেন শৈল আমার শৈলটা ফেল চাইতেন না, হেতারও শৈল আমারটাও শৈল, যাতাযাতি লাগলে তো যদি তোলে না পড়ছে, এরপরে কই রাজা কয়াও এবারে তো প্রধানমন্ত্রী তুমি হইলে কর্মচারী, তোমার বেতন 500, এবার আর বেতন 50,000, এটা বুঝ কই রে করছি, কই কি বুঝ ডাইটার তো আমার বুঝে ধরে না। এই কথা যখন কইছে তখন রাজমশাই কইছে যে ঠিক আছে প্রধানমন্ত্রীরা ডাক দাও, প্রধানমন্ত্রীরও ডাক দিছে কর্মচারীরও ডাক দিছে, দুইজন ডাক দিয়ে একখানো বোয়াইয়া রাজমশাই কইছে এ যাও প্রধানমন্ত্রী হেরুমু গিয়া বল, কর্মচারী তুমি যাও, শুনলাম ওই খেরকুইরার তলে কুত্তায় বিলে বাচ্চা দিছে, তুমি গিয়া চাইয়া ইয়েছেন কয়টা বাচ্চা? তো কর্মচারী গিয়া গন্ডা আইছে আইয়াসের কয় ছয়ডা, কয়ডা কথা কয় না কয়ডা? যখন কইছে ছয়ডা তখন রাজমশাই জিগাইছে এই ফলা কয়ডা মাইয়া কয়ডা? তো এটা তো চাইছি না, কত যাও আবার গিয়া চাই আই, হ্যাঁ আবার চাই আইয়া কয় 4টা বেড়া 2টা বেড়ি, কয় দেওয়া রং কির কয় এটা তো চাইছি না, তা আবার গিয়া কইছে চাই আই, কয় 2টা সাদা 2টা কালা আর বাহি 2টা চিত্রা ফাঁকড়া, তো কয় এই সারছে কয় হ কয় তো তুমি বও, আবার কর্মচারীরে বোয়াইয়া প্রধানমন্ত্রীরে ডাক দিছে আয়ো, আইসে পরে কয় চাই আইয়োছেন শুনলাম খেরকুইডার তলে বিলে কুত্তায় ছাউ দিছে, এটুকু দুটো ছাইয়া ইয়েছেন কয়টা? তখন প্রধানমন্ত্রী একটু দেরি করে আইছে,
সাইয়ে একটু দেরি করে আছে, রাজা আছে গা কয়টা, কয় ছয়টা, বেড়া করা বেড়ি করা, কয় চারটা বেড়া দুইটা বেড়ি, কয় রং কিরকম, কয় দুইটা সাদা দুইটা কালার আর দুইটা চিত্রা পাকড়া। এখন হেতে কর্মচারী শুনিনি, কর্মচারী গেছে কয়বার, কথা কয় না রে, আর প্রধানমন্ত্রী গেছে কয়বার। রাজমশাই মুসকি হাসি দিয়া জিগায় কিরকম বুঝলা, কয় সামনের মাসে আর 1000 দৈরা দিয়েন। সুবহানাল্লাহ বেতন না তরসি, এই কথা কি শুধু আমার না আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে জানাই দিলেন, আল্লাহ কয় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, নবী গো আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে পারে না, যারা জান্নাতি যারা জাহান্নামি, যারা চক্ষুষ্মান যারা অন্ধ, দিন আর রাত অন্ধকার আলো কখনোই সমান হতে পারে না, এই জন্য মানুষ হয়ে গেল দুই প্রকার। কয় প্রকার? সবাই একটু দয়া করে আওয়াজ দিয়ে যেটা প্রশ্ন করি সবাই মিলে ঝিলে আমরা জবাব দেবো। আমি তো সীতা কিন্তু হুজুর না ডাহাততে হয়েছি না, আন্ডা বাড়ি না গাইস, আপনারা বাড়ি পশ্চিম সিং মাইদি দিয়া গা আন্ডা, কোনাচ্ছা দৌড় দিলে জুরুন দিয়া, বলদা বাজারও গিয়ে উঠলে বারুসর দিয়ে ঘুরাই গেলে না কত কল, কোনাচ্ছা গেলে কয় কাহ মারহাবা কানা জুড়ে কোন মারহাবা। আমি কোনো দূরের হুজুর সব বিদায় হয়ে গেছে, একবার গেলে হাঁটতে আরেকবার এসে ব্রাহ্মণ বাড়ি হাঁটতে, আমরা আমরা হন কেন, ওহন বাইরের হুজুর সব দিতে ওখানে আমরা আমরা গুল হইয়া বইয়া লাইন কেন, যে এটি আছে খাওয়াইয়া টাওয়াইয়া এটি আমরা সকলে মিললে ভাগ যুগ করে মার হাবা কেনা দেব জোরে কানা মার হাবা। এখন আমরা আমরা এখনো বাইরের কোনো লোক নাই, কোনো আওয়াজ টাওয়াজ কমটম নাই, মহিলারা যারা ওয়া শুনতেন শহরতে আইসেন এবং যারা বাড়ি ঘরে রেডিও রয়েছেন যে হুজুরের ওয়া শুনবেন, তারা আলগা আলগা বইয়েন, বেড়েইতে এখনো বইয়া ওয়া শুনছে এমন কোনো ইতিহাস নেই, দুই তিন ফাঁক করে বইয়েন যেন আওয়াজ নাই। আমিন কম যখন মানুষ হয়ে গেল কয় প্রকার, একদল হলো জানে আরেকদল জানে না, একদল জানোয়ারের চাইতে খারাপ আরেকদল ফেরেশতার চাইতে উত্তম, একদল আল্লাহওয়ালা আরেকদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেকদল জাহান্নামী। সুবহানাল্লাহ, বলবেন না আমরা কি জাহান্নামী না জান্নাতি, শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি, ফেরেশতার কি দাম? ফেরেশতারা হলো আল্লাহর হুকুমের গোলা, আল্লাহ যদি কয় খেয়ে রইতে হও খেয়ে রইতে, বইয়া লাও বইয়া লাও, যদি কয় দাঁড়াইতে হও আড়াই ঘন্টা, একবারও জিগান আল্লাহ বইতাম নি, এটি হলো ফেরেশতা। এ বাস্তার মতো ওদের কোনো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্ট টষ্ট উনাও ফাঁস ভুক্তিরাস তাদেরকে কিচ্ছু দিছে না, কিন্তু মানুষকে আল্লাহ মানুষ বানানোর পরে একটা বিবেক দিছে, আকল দিছে, গোনা করারও ক্ষমতা দিছে, ন্যাক করারও ক্ষমতা দিছে, বিবেক খাড়াইয়া কে কোন কামটা করতে আছে আল্লাহ আবার দেখতে আছে। সব আল্লাহ লোকের জন্য, এই জন্য আমরা ফেরেশতার চাইতে উত্তম। আমি সালমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দিলেন জানুন না, একদল হয়ে গেল না জানালো, ওই এমন একজন না জানুন না নাম হইল আবু জাহেল, ঠিক কিনা কন? তারে হগলে মিল্লা নাম দিছে আবুল হক, জ্ঞানের পিতা, জ্ঞানীর পিতা, ফুতনা বাপ, তাইলে তার জ্ঞান কি কম না বেশি? হগলে মিল্লা তারে জ্ঞানী কয়, মেলবিচার করেতে বুঝ জ্ঞান বালা, কারে কেমনে সাইজ করন লাগবো, কালকা বিচার হইবো আগে যাইতে কেমনে সাইজ করে লাগলো, আছে নি তো আমরা এগুলো বুঝে তা নাই নাকি, আগে রাত বিচার শেষ না, উজুবিল্লা কইতেন না এই মানুষটিরে বানাই তো আল্লাহ না করছিল আর ফেরেশতা না করছে। আল্লাহ যেদিন কইছে ইন্নি জারেলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম একটা সম্প্রদায় একদল মানুষ বানাইতাম চাই,
ফেরেশতারা কয় বানাইয়েন না মানুষ বানাইবেন লাভ নাই কয় তোমরা এই কথা কেমনে কইলা কয় এর আগে জিন বানাইছিলেন মনে নাই কি কারবারটা করলো মারা মারি ফিডা ফিডি ঝগড়া বিবাদ মানুষ বানাইবেন এটাই তো করবো হুত্তো গেছে রাইতে 9:30টার সময় মশায় কামড়ায় গামছা গাউ দিয়ে দহন গিয়া কয় একটা কয়েল দে তে কয় এত রাইতে বাহি দিছি না কয় আমরা তো টেহাট কেন সহিটে দু দিয়েলা সোহাল গেছে কয় সোহাল গেছে মাস গেছে বছর গেছে এরপরে খুঁজে পরে কয় তোর মতো নাদান মানুষদের দেখছি না আড়াইতে হলে গীতা করুন লাগে দিল হ্যাঁ তো নাদান না কে নাদান তুমি যে আড়াইটি সোহালে দিয়া লাইবা কইয়া আজ আড়াই বছর ধরে ঘুরাইতে আসো তুমি নাদান না খুঁজুন না নাদান হেতে কইও খাই আলাই দিয়ে গেছে গার পিছে দিয়ে হেতে সুইতাছে আর কইতাছে কেমন নাদান দেখাইছে কুদ্দুর রস নাই তুমি সুইতে আছো তুমি নাদান না তুমি দান ভাই গাই হাতারে গুড়াইতে আছো টেহা দাও আড়াইতে আড়াই বছর হইছে এখন আবার কতর মতো নাদান দোকানদার দেখছি না তোমার মতো খারাপ মানুষকে এই দিন নিতেছে ঠিক কিনা কও ফেরেশতারা কইছে আল্লাহ বানাইয়েন নাও এতে করব এতে মারামারি ফিডাবিড়ি ঝগড়া বিবাদ করব যেহেন তো শুই ডুহে না শাবল ডুহাই দিয়ে বইয়া থাকে এ মানুষ বানাইবে এইতে করব দোহান বাহি খাইয়া দোহান বাহি দিত না এরপরে গিয়ে আপনার ক্ষেতের টেহা নিব কাওলা দিত না এই কাজ তো আসেনি আমরা কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়ে ডুই খেলাইবো রেন্ডি করি গাছ লাগে আরেকবার উদান উডান বাড়াই আন্দাজ করা লাগবো হ্যাঁ বলে কি তো তুমি যে সীমানা সাফাই এমনি রেন্ডি করি গাছ লাগাইছো আমার ক্ষেত্রার কি নমুনা কয় কয়বার কইছি ভাই চালাও কেমনে কি নন লাগে আমরা মনে করছো বুঝি না ওখান তো এমনি হাত বা ফেরেশতারা কইছে বানাইয়েন না মানুষ বানাইবেন এইতে করবো বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড় আছে নেই গালা আপনার এবারও ফেলছেন কেউ তোর এবারে দৌড় দিছে হাজি জবের ফেলছে আর বড় করছে দলের লোক বুড়ের বাক্স লইয়া উঠতে দিব দৌড় এই কথাটা যখন আমি সান্দি না বাগুর মাফিলও কইছি ফুন্ডে বুঝদল খেরিয়ে দিয়েছি আমি কি তো হুজুর এখন আর দৌড়ো দৌড়ি নেই আমি আওয়া আছে আও নাই আমি কইতাছি আছে তারা কয় নাই ঘটনাটা কিতা একজন সাব্যস্ত লোক দাড়িওয়ালা বয়স্ক এবারে রেজি গেলাম ও নাই কেড়ে কয় হুজুর আপনি যখন বুড়ের বাক্স লইয়ে দৌড় দিত ভুড়ে তো নাই ভুট থাকলে না বাক্স থাকতো আর দৌড় দিত কার মতো শেষ করে রয়েছে আহারে মুসলমান রে নাউজুবিল্লাহ পারা তো জুড়ে পারা নাউজুবিল্লাহ আমার মনে হয় আমার একটা ধারণা আর কি জাহান্নামও তো আমরা তারা যেই কাম শুরু করছে জাহান্নামও তো যাইবো এই জন্য যে আপনারা চেষ্টা করুন লাগতো খালি মরবেন কবরে তারা দিয়ে তো দেখবেন ফেরেস তারা আগে আগে রেডি করে রাখছে আমার মনে হয় আগে যারা জাহান্নামে গেছে জাহান্নামের ফেরেস্তা লাগতো না আপনারা কন্যা নেন লেগিয়া যেই কাম আমরা তারা করে রাখছে আগের জাহান্নামও যারা গেছে তারে ধরে কন্যাই ভয়গুলায় আরে গোনা তো আমরাও করছি তোরা এত কোনো হিংস কখন হইল ঠিক কিনা তোরা এত কোনো হিংস কখন কোন জায়গার আমার গোনা নাই কনসেন কোন জায়গার গোনা নাই ঘুমেতে উদল থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত এমন একটা জায়গা নাই আমরা তারার গোনা নাই মিশা কথা আমরা তারা যে কত পারে যে কত বড় বৃক্ষ বাংলাদেশে সে কত বড় নেতা ঠিক কিনা তা সায়েস্ট হলো বইয়া বইয়া আবার এবার আর সকলে প্রশংসা করে তা আমরা যে নেতা ফানি ট্রেক আছে আমার আর কত ট্রেক নাই তোমার মনে যায় না কোনটা হাসা কোনটা মিশা আসেনি খাচ্ছ কতক্ষণ আসেনি খাচ্ছ বাংলাদেশটা যে কেমনে টিকে রয়েছে এটা আল্লাহ কইতে পারবো আন্ডার যুগে বনে না হিসাবে মিলে না এত আকামের ভিতরে টিকা থাকনের কথা না নাউজুবিল্লাহ কেন তো জুড়ে কয় না নাউজুবিল্লাহ মুসলমান এক দল হইল জান্নাতি আরেক দল হইল জাহান্নামি আমরা জাহান্নামী না জান্নাতি একদল হইল জানোয়ারের চাইতে খারাপ আরেক দল হলো ফেরেশতার চাইতে উত্তম ওরা কারা ফেরেশতার চাইতে যারা উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কয়
radiyallahu anhum wa radu anhu tader bepare allah khushi allahr bepare tara khushi allah jei hukum kore tara manna lay tara jei kaj kore allah manna ne tara holo nobir sahabara tabiin tabe tabi tara holo ummahatul mu'minin tara holo salafe salihin তারা হইল আল্লাহর অলিগর বুজুর্গগণ তারা যখন যেটা আল্লাহ কইছে তারা মানা লাগছে তারার কোনো চিন্তা ভাবনা নাই তারার কোনো কথা নাই সুবহানাল্লাহ বলেন না তারা বিবেক খাটাইয়া চিন্তা করছে না আবার তারা না হিসাব মিলা যুক্তিয়ে বনেনি কথা বলতে না হলুদ গঞ্জি আপনার মতো এত সাত বছর শরীরটা দিয়ে কিতা করবেন আপনি শরীরটা দিয়া এবার সুবহানাল্লাহ কয় না শরীরটা লইয়া বইয়া দিতে হবে এই শরীর দিয়ে সুবহানাল্লাহ বলে ফরজ করে বলে সিরাজ গাউনের কথা ঠিক কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যেন আর কোন না লাগে জুড়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাউন না বলে শহীদের করে মজাস খাউন না বলে শহীদের কোনো নাম আছে যেই দিছে হেতে গুড়ন দিয়ে দেই দিয়ে লারে সাড়ে সাতুড়ে উড়তে কমান্ডার ইয়া বইরে সেটা করে না গেছো আপনারা বললেন খাউন না আমি হইলাম শাহিদা ঠিক কিনা কর ঠিক দেওয়ানার আগে টান দিয়ে গিন্ন লইবেন শাহিদাটা খারাপ না ভালোই আমিন কর আমিন জোরে কর আমিন তাহলে এক দল হলো জান্নাতি আরেক দল হলো জাহান্নামী আমরা কি জাহান্নামী না জান্নাতি জান্নাতি যারা জান্নাতি তারা আল্লাহর ব্যাপারে কোনোদিন কোনো প্রশ্ন মাইকতে মজা পাইতাছি না আওয়াজটা আরো ক্লিয়ার করো আমিন কর আমিন কি মাইক তোমারটা তো তোমার তো ভালো মাইক এরকম করতেছো যে রে সুন্দর করে ভালো করে ঠিক করো সবাই কোন মারহাবা মারহাবা জোরে কোন মারহাবা মারহাবা তো যেই কথাটা বলতেছিলাম এখন জান্নাতি আর জাহান্নামীর ভিতরে যারা জান্নাতি তারার কোনো শব্দ নাই আল্লাহ হুকুম করছে তারা মানা লাগছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নবীজি দেখেন কি মানাটা মানছে কইলে তোমরা কি নবীজিরে তারা কি মানারা মানছে সাহাবায়ে কেরাম কি মানারা নবীজিরে মানছে হঠাৎ কইরা একদিন নবীজি কিনারে বইয়া রইছে আউলিদা সুবহানাল্লাহ বলেন না সূর্যের আলোটা যেন নবীর গায়ে না লাগে এই জন্য কাবা ঘরের ছায়াটার মধ্যে হেলান দিয়া নবীজি বইয়া রইছে এমন সবে এমন টাইমে মক্কার ইসলামের চরম দুশ্মন সবচেয়ে বেশি দুশ্মন তার নাম নাকি আবু জাহেল মাশাআল্লাহ মুখস্থ আছে হ্যাঁ আমিন কর আমিন এই আবু জাহেল তে ইসলামের তারে হগলে মিল্লা কইছে তে বিচারক বালা বুঝ জ্ঞান বালা যখন তে নবীজি ইসলামের দাওয়াত দন শুরু করছে হেতে যখন ইসলাম মানে না নবীজি এ কয় তোমরা যারা আবুল হাকাম কও তোমরা যারা বুদ্ধির বাপ কও তে হইলো এই মূর্খের বাপ যে আল্লাহ চিনে না সব চিনে লাভ নাই তার জীবন নাই ধ্বংস ঠিক কি না আমরা তারা দেখবেন অনেকে অনেক কিছু বুঝে আমরা তারা মাশাআল্লাহ রাজনীতি বুঝে অর্থনীতি বুঝে সমাজনীতি বুঝে ইঞ্জিনিয়ারিং বুঝে বিল্ডিং কেন একশো তলা তুললে লাউন লাগবো বুঝে কেন আমরা তারা এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দেওয়া লাগবো এই ডো বুঝে মাশাআল্লাহ বুঝতে বুঝতে আমরা তারা যেই অঙ্ক না কইছে এবারে যদি কোন সুরা ফাতেহা না কয় এবারে শরীরটা খাপ দিয়া লয় থাকনার লোকে দুই আয়াত ছুট্টা জিজ্ঞান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন দল থাকনার লোকে দুই আয়াত নাই মাশাআল্লাহ বুঝেবার আমরা তারা অভাব নাই নাগেশ্বর হুজুরের কি ওয়াজ কার কাছে আসতো না সুন্দর ওয়াজ কারে কয় ঠিক কিনা কও ইসলাম না বুঝলে আল্লাহ নবী কয় সবে বরবা আবু জেহেলে তোমরা বুদ্ধির বাপ কইতে পারো তো হলো মূর্খের বাপ ঠিক কিনা কও আমি সালমান মন দিয়ে শুনো রে বাপ তারা এমন এমন জান্নাতি মানুষ হয় নাই আল্লাহ নবী বসে আছেন কাবার কেনারে হেলান দিয়া বৈশা রইছে এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জাহেল আইছে আয়া কয় ও মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন
দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা নবীর নাম শুনলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলায়া কয় ও মোহাম্মদ, আমার লাগে বারবার দেরি করে না, যেহেতু যেটা কম লাগবে বুঝ করে কইয়া লাগে। আবু জেহেলায়া কয় ও মোহাম্মদ, ও তুমি তো একদিন হ্যাক কথা কম হেরা গুহাতে নামবে ইয়া, তুমি কো দেব দেবী বলতে কিচ্ছু নাই, এক আল্লাহ বি লেখে আড়া, তুমি তো যেই কথা হিকস হ পাতি যা, আর যে কোনো নতুন কথা টথা আসেনি সোমার আল্লাহ বেগম না। যখন নবীজির এই কথা জিগাইছে, নবী কয় সাসা আপনি একটা উপযুক্ত দিন জিগাইছেন, মাশাল্লাহ কালকে রাইতে এত একটা ঘটনা ঘটছে সোমার আল্লাহ পান। ভাতিজা কি ঘটনা করছে? কয় ঘটনা তো কিছু না, আমি এশার নামাজের ফটটা দিয়া সন্ধ্যা রাত্রে খানা রাখাইয়া আমার ফুফু উম্মে হানির গড়গুদুর হইতা রইছি, এমন সময় জিব্রাইল ফেরেশতা আইছে সোভার আলোকে দেন না, কত আইয়া আইয়া সেরা আমার ঘুমাতে তুলছে, আমি অজু করে সেরা আমার কাবা ঘরের কাছে লইয়া গেছে, দুই রাকাত নামাজ পড়ে সারছি পরে আমার কয় লন এখন থাম যেত না, আরেকখানো লইয়া যে গেই আমার লইয়া গেছে গা মসজিদে আকসা ফিলিস্তিনের কাছে সোভার আলোকে দেন না, মসজিদে আকসার কাছে, মসজিদের আকসার কাছে গিয়া দিয়ে অনেক নবী রাসূল বইয়া রইছে, তার লগে দেখা সাক্ষাৎ করে আসারছি পরে আমারে কয় যে লও এই 27 মান ভ্রমণ করে গিয়ে আইবেন, এরপরে আমি 27 মান উড়া শুরু করছি। আবু জেহেলকে আরব গইও না, যে দূর কইছো এ দূরে থাকো সুবহানাল্লাহ কইতাম না। আবু জেহেলে কয় তুমি যে দূর কইছো মক্কা শরীফতে রাইতে রাইতে তুমি ওই ফিলিস্তিন গেছো, এরপরে কিতা করছো? আল্লাহ করলে 27 মান সাত জমিন, ওই 27 মান সিদরাতুল মুনতাহা নবীজির লোকে আল্লাহর লোকে দেখা করিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া কথাবার্তা কইয়া আবার আইয়া হইতা রইছি, এরপরে সূর্য উঠছে ফজরের টাইম হইছে। আবু জেহেলে কয় কথাটা যে কইলে আমার কাছে, আমিও জিগেলাম তুমিও কইলা, আচ্ছা দুই চারজন লোক ডাক দিয়ে তার সামনে কইতে পারবা না? নানান বংশের লোক কুরাইশ বংশের বিভিন্ন শাখা প্রশাখা যারা আছে বনু হাশিম বনু কেনান ওই বিভিন্ন গোত্রের লোক দৌড়াই আইছে, আইসে পরে কয় ভাতিজা তারা সকলে আইছে যেটা আমার লোকে কইতে কত এরপরে কয় রাইতে রাইতে আবার ফিরাইয়া পড়ছি, তারা কয় পাগলদের কত জাতের দেখছি কি তারে গুলোতে। আবু জেহেলে কয় ভাই আমি যতদিন ধরে মোহাম্মদ রে ফাগল কই তোমরা তো বুঝাইতাম পারি না, আজ্য হুন কি ফাঁক। ইতিহাস বলে যে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে যাইতে লাগতো তৎকালীন আমলে ঘোড়া উটের পিঠে করে রাতের বেলা সফর করিয়া যাইতে লাগতো 40 দিন। কয়দিন ঘুমাইলেছেন আপনারা? কয়দিন যাইতে লাগতো 40 দিন। আচ্ছা যাইতে যদি এক জায়গা 40 দিন লাগে আইতে লাগবো কতদিন? 40 দোকানে কতদিন? নবীজিয়ে কি কইছে? এত লড়াশোনা এদিকে তাকাই থাকেন। নবীজিয়ে কি কইছে? সন্ধ্যার সময় রওনা দিছে গিয়া ঘুইরা টুইরা শেষ রাইতে আবার আইয়া হুইটা লাইছে, অথচ তারা হিসাব মিলাইতেছে এটা কেমনে হয়? যাইতে লাগে যেই জায়গা 40 দিন, আইতে লাগানোর কথা 40 দিন, 40 দোকানে কত? এক দুই দিন বাড়াইলে লগে হইয়া জায়গায় 82 দিন। এটি কথাইরই পাগল যে এতে কোনো সন্দেহ আসেনি। ওই মক্কার সব কাফেরেরা মিল্লা কয় আরে তোমরা তো কথা বিশ্বাস করো না, আমরা তো বিশ্বাস করি। আবু জেহেল ভাই সাহেব আপনি আন্ডারেডি কনফিউজ দেন, আমরা তো জানি এবারের কথার কোনো দাম নাই, আবু তো করে না এবার আরে লইয়া না আছে সুবহানাল্লাহ ভালো লাগে না, এবার আরে খবর দাও সুইট এক ফলা রেফার এসে জানে তুই আবু বকর ভাই সাহেব ডাক দিয়া লইয়া আবু বকর আইয়া সেটা নবীজি বইয়া রয়েছে খুব সিহন কথা মন দিয়া শুনেন, নবীজি বইয়া রয়েছে সাইডুগুল দিয়ে বেদ দিয়া কাফেরেরা বইয়া কেউ টিটকারি মারে কেউ মস্কারা করে কেউ গুতা দেয় কেউ আইস দেয় এই একটা কারবার চলতে আছে। আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি একলা একলা বইয়া রয়েছে সাইডুগুল দিয়ে কাফেরেরা বেদ দিয়া রাখছে, আবু বকর সিদ্দিক আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন
ইয়া রাসূলুল্লাহ আপনারে তো জিগাইতাম পারছি না সোহাল থেকে আপনারে বিচারতাছি কালকে আসার পরে সন্ধ্যা রাতে ভাত খাওয়ানোর পর আপনি কই গেছলেন আপনি যেহনো যেহনো ঘুমান সব দি জায়গা আমি বিচাইরা চাইছি একটা জায়গা তোরতে পাইছি না আপনি গেলেন কো সুবহানাল্লাহ হেতারা গিয়া নবীতে হুন্না কয় আর আবু বকর সিদ্দিক আইয়ে কইলে এই কথা কইয়া কইছে গতরাইতে আপনি গেছলেন কো আবু বকর সিদ্দিক এই কথাটা কোনের লেগে তো তোমারে ডাক দি আনছি আমি দি হুফুর ঘরে ঘুমাই রইছি জিব্রাইল ফেরেশতা দি আমারে আইয়া লইয়া গেছে গা গেছলাম গা ফিলিস্তিন এরপরে হ্যাঁ থেকে সিগা সাতাশ মান এরপরে সিদ্রাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম সব দেখিয়া রাইতে রাইতে আবার আইয়া হুইতা রইছি আবু বকর সিদ্দিকে সিল্লান দিয়া কয় অবশ্যই আপনি গেছেন এতে কোনো সন্দেহ নাই আবু জেহেল কাফের জেডি এটা ঠিক মনে মনে করে ভালারে বিল্লা আনছিলাম এবারে দুর্দশা সাক্ষী ও আবু কর তোমার কি বিবেক বিবেচনা নাই তোমরা ভিতরে কেউ ফিলিস্তিন গেছে না কয় গেছে তো কয় কয় কয়দিন লাগে যাইতে কয় চল্লিশ দিন কয় আইতে লাগে কয়দিন চল্লিশ দিন কয় আইতে যেতে কয়দিন হয় কয় আশি দিন কয় তুমি আবার হয় কইলো সন্ধ্যা রাত্রে খাইয়া গেছে ফজরের আগে আইয়া ফসে তুমি এটা বিশ্বাস করো কেমনে কয় এটা এত বড় বড় কথা বিশ্বাস করে বুঝে উঠছি না করছেনি এত বড় বড় কথা মুসলমানরা বিশ্বাস করছেনি ওই মক্কার কাফেরারা কি আল্লাহর ইবাদত করতো না দেব দেবীর ইবাদত করতো আল্লাহরে কি মক্কার তারা দেখছে কথাটা দেখছে জান্নাত দেখছে জাহান্নাম দেখছে আখেরাত দেখছে ফেরেশতা দেখছে এই কথাটিরে মক্কার কাফেররা বিশ্বাস করে মুসলমান হইছে নাকি হইছে না আবু বকর সিদ্দিকে কয় ও বিশ্বাস করতে কষ্ট ইসলাম এই রান্না বলে মুসলমান আমরা মানিনি আমরাও তো মানি আমরা মানি না আমরা কি আল্লাহ দেখছি আমরা কি নবীজিরে দেখছি জান্নাত দেখছি জাহান্নাম দেখছি আখেরাত দেখছি মানি নাকি মানি না এই মানি দেখিও তো আমরা মুসলমান না মানলে তো আমরা হাতারাই এর উঠলে কেন রে উঠতো না কথা মাত্র আইতে আছে কইসলাম না তাড়াতাড়ি হইব দেরি হইব বেশি দেরি হইব হাজির সাথে সেগা কয় বালিশটা লয়ে হুইটা লাই গইরাম দিয়ে কি মানো মানছে এটার নামে ইসলাম কোনো যুক্তি নাই কোনো বিবেক বিবেচনা নাই কোনো জিগানি টিগানি নাই আপনি এইমাত্র অজু করে আইছেন অজুটা করে মসজিদে ঢুকছেন আকরা হলো বিজা মুখটা হলো বিজা দাড়ি দিয়ে বাইয়া বাইয়া টে বাইয়া টে বাইয়া পানি পড়ে ফাউডিও হলো বিজা মসজিদে ঢুকছেন হঠাৎ করে বাতাস আইয়া পড়ছে হইতেই পারে এটা কি হইতে পারে না হঠাৎ করে আপনার উঁচু ভেঙে গেছে গা বাতাস এসে পড়ছে বাতাস এসে পড়ে আপনি কি এই যেহেতু খুব দূর আগে উঁচু করছেন নামাজ পড়ে গেলাম না আবার উঁচু করে কথা বলেন আবার উঁচু করেননি নাকি আপনার হেবার মতো কইলে দেন নাকি একটা কথা মনে করছে কইলে না এক বুড়া বাড়ায় মসজিদ ঢুকছে ঢুকিয়ে দিয়া লাইছে ফলা মানে হুন্না লাইছে ফলা মানে হুন্না কয় দাদা রোজু নাই আমার বিলো অজু ভেঙ্গা গেছে গা ফলাফেন হুজুরে দমক দিয়ে জিগেছে হাই মিশা কথা কসকে রে এবারে বুড়া মানুষ এবারে কয় ভাঙছে না তোরা কয় ভাঙছে কো হুজুর আমরা নিজের কানে শুনছি আওয়াজটা ফুড় আমরা ক্লিয়ার হকলে শুনছি এবার আর ভাঙছে তো ইমাম সাহেব বুদ্ধি করে কইছে ও চাচা আপনার তো বয়স হয়েছে হয়তো এত খেয়াল করতেন পারছেন না ফলাফেলে যখন হইনা লাইছে আবার রজু করে আনলাম না ভাঙছে যখন ও ভাঙছে না আমি তো হেঁটে নেবো তো ভাঙছে না রজু ভাঙছে না ইমাম সাহেব কত ফলাফেল তুই কয় ভাঙছে আপনি কোন ভাঙছে না কিটা করো না হন তো আমার রজু থাকলে না আমি তো ভুগছি রজু সারা ভাঙবে করতে থাকলে না ভাঙতো না রজু বিল্লা কেনা তো যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে নি কোন কথাটা আবু
বকর সিদ্দিক ওই যে আপনারা না জানেন না বান্দা হইছি সুবহানাল্লাহ কেন না তখন আপনি ওযু করে মাত্র ঢুকছেন তখন ওটা বাইয়া টাইয়া দাড়ি বাইয়া পানি পড়ে হঠাৎ করে যদি ওযুটা ভাঙা যায় আমরা কি ওযু ছাড়া নামাজ পড়া নাই আবার ওযু করি আবার ওযু করি ওযু করতেন গিয়া কি দোন প্রথমে কি দোন আরে প্রথমে কোন জায়গা রে দোন তো কুদ্দুর আগে না আব ধুইলে মুখ ধুইছেন না আগে আরে আগের বার ওযু সবে মুখ ধুইছেন নি তখন যখন আবার ওযু করতেন গেছেন মুখ আবার ভিতাছেন নি তো মুখটাই কিছু কইতে পারে না ঠিক কেয়া না মুখটাই যদি ডাক দিয়া কইতে ও কংসন করে তারা বেহতর হইছ আওয়াজ এলো কহেন দিয়ে দুইটা শকুন জায়গা রেজি গেলে কিতা করলে লো আওয়াজ কি মুহে দিয়ে বাড়িছি তো দুইলে তো হ্যান দিয়ে যেহেন দিয়ে আওয়াজ আছে হ্যান দিয়ে অনেক দুই কথা হেই জায়গা না দুই আপনি মুখ দুইটা সেন্ট কেড়ে এটা আল্লাহর বিধান সুবহানাল্লাহ কেন না এমন কোনো যুক্তি টুক্তির দরকার নাই আল্লাহ নবীর রেজি দিয়া জানাইছে বাতার জেহেন দিয়া মন্দের হেন দিয়া আয়ো আবার নতুন করে হাত দুইবা মুখ দুইবা এই হাত দুইবা ফাও দুইবা মাথা নষ্ট করবা কহেন দিয়া বাতার সাইছে সেটা দরকার নাই আমরা যুক্তির কাছে গেছি না আমরা কইছি আল্লাহ তুমি যতবার কইবা এতবার আসি অজু ভাঙলে আসি জেহেন দিয়া বাতার সাইছে এটা বিচারতাম পারতাম না যেই যেই জায়গা দুইলে অজু হয় সেই জায়গা আমরা দুইতাম রাজি কোনো যুক্তি মানি না ঠিক কিনা এটার নাম ইসলাম এটার নাম কি এটার নাম কি কোনো যুক্তি টুক্তি নাই আল্লাহ কইছে এই জায়গা দুয়ো আমরা এই জায়গা দুয়ো কহেন যে বাতাস এসে হিতা আমরা দরকার কি কিন্তু বিবেকে কয় জেহেন দিয়া বাতাস এসে এই জায়গার দুই আলাও কিন্তু আল্লাহর নবী কয় না ও জেহেন দিয়া বাতাস ইয়ো কাইছে তুমি আর দুইবা মুখ দুইবা ফাও দুইবা মাতা মাছে হো করবা তাইলে তোমার ওজু হইব না হো ফানি দিবা গড়গড়ার সাথে কুলি করবা সুবহানাল্লাহ লোকে দেন না আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় কোন যুক্তি টুক্তি মানি না যাইতে কয়দিন আইতে কয়দিন এটা হিসাব মিলানোর আমার সময় নাই নবীজিয়ে কইছে গেছে নবীজিয়ে কইছে আইছে অবশ্যই গেছে অবশ্যই আইছে এটার নাম কয় আকল এটার নাম কয় বিবেচনা এটা দেখো আত্মসমর্পণ মান্না নেওয়া সুবহানাল্লাহ কথা না মুসলমান মন দিয়ে শুনো রে বাপ কি মানারা তারা মানছে আল্লাহ তারা বুদ্ধি দিছে বুদ্ধিটি কাজ লাগাইয়া লাগাইয়া তারা মুসলমান হইছে সাহাবাদের পরে একজন তাবি ছিল বড়ই বুদ্ধিমান ওনার নাম হইল ইমাম আবু হানিফা বড় সুবহানাল্লাহ বুদ্ধি কম না বেশি বুদ্ধি কম না বেশি একবার একদল কাফের আইছে কি আইছে কাফের আইয়া সেটা ইমাম আবু হানিফা দেখো ও তোমরা যে তুমি যে কও আল্লাহ আছে প্রমাণ আছে নি কোনো ইমাম আবু হানিফা কয় এমনি মুহ মুহ করে দইতো না তোমরা ভিতরে যারা বুঝুন আছে তারা একখানো করো আবিও কুদুর বই প্রমাণ দিয়া দেয় আল্লাহ আছে না নাই সুবহানাল্লাহ কথা না তারিখ হইছে স্থান নির্ধারণ হইছে পশ্চিম সিং মসজিদের সামনে আগামী শুক্রবারে ইমাম আবু হানিফা থাকবো যারা আল্লাহ মানে না তারাও থাকবো প্রমাণ হইব এই আল্লাহ আছে না নাই আমার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট তারিখে জমার পরে সকলে মিটিংও বইছে বইছে পরে ইমাম আবু হানিফা আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই এটা আমরা পরে কয় আপনি আগে কোন আল্লাহ যে আছে এটা প্রমাণ দেন ইমাম আবু হানিফা কহ আল্লাহ আছে যে এটা কেমনে প্রমাণ দিতা তবে একটা ঘটনা মনে পড়ছে এটা কই আলাই কখন না কয় সমুদ্রের ভিতরে একটা জাহাজ নিজে নিজে মাল বুঝাই কইরা রোয়ানা দিছে আড়াই মাইল দূরে গিয়া মাল দি নামাই দিয়া আবার জাহাজটা আগের জায়গা তাইয়া পড়ছে জাহাজ চালাইন নেওয়া নাই মাল নামাইন নেওয়া নাই অকরে নিজে নিজে জাহাজটা নিজে নিজে মাল দি লইয়া গেছে নামাই দিয়া আবার আইয়া পড়ছে সো ভালো লাগে তো না কাফেরারা কয় ইমাম আবু হানিফা আমরা শুনছিলাম আপনি বলে অনেক বুদ্ধিমান আপনি কি এটা বিশ্বাস করেন কমা না বিশ্বাস করণের কি আছে আমি এটা জানছি শুনছি মানছি আমারে কইছে এটা না বিশ্বাস করতাম কেড়ে নিজে নিজে গেছে মালডি নামাই দিয়া জাহাজ ডাবার নিজে নিজে আইয়া পড়ছে কাফেরা কয়টা জীবনে হইতো না এটা হয় না জীবনে হইছে না মালডি তুলনের লেগে একজন লাগে নাওডা চালাই নেওয়ানের লেগে একজন লাগে মালডি নামানের লেগে একজন লাগে আবার আমি একজন লাগে ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিলেন সুবহানাল্লাহ ডাক দিয়া তো একটা ছেড়ে দিলেন আল্লাহ মানো না
কন্ডাক্টর জাহাজ নিজে নিজে যদি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে না পারে, জাহাজের ভেতরে যদি আপনি আপনি মালগুলো উঠতে না পারে, আপনি আপনি যদি মাল খালাস হইতে না পারে, জাহাজটা যদি আবার আপনি আপনি ফেরত আসতে না পারে, তোমরাই যদি কেউ এটা বিশ্বাস করার মতো না, তাই একবার চিন্তা করে দেখলো না, কংসনগর পশ্চিম সিং সামান্য একটা প্যান্ডেল করছে, দুই সারিতে খুঁটি বসাইছে, মাঝে এক সারি খুঁটি বসাইছে, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, একবার খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই আকাশটার দিকে তাকাইয়া কোনোদিন চিন্তা করে দেখলো না, এই আকাশটা খুঁটি ছাড়া কে বানাইল? চিন্তা করে দেখলা না, আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে, তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ওই ময়নামতি ক্যান্টনমেন্টে যাও, ওই যে পাহাড়ের শাড়ি দেখো, ওই পাহাড় পাহাড় না, ওইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, পেরেক মেরে দিল পাহাড় কোনাই দিল পেরেকের মাথা, কল্ল কল্ল বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, শুধু কি তাই? তোমাকে আমাকে আমার আল্লাহ গরু বানাইলে পারতো, ছাগল বানাইলে পারতো, তুমি যদি কুকুর হইতা পেটের খিদার জ্বালায় হোটেলের সামনে যদি দাঁড়াইতা, হোটেলের মালিক তোমার লাঠি দিয়া পিটাইতো, তুমি বার বার ফিরে যাইতা, হোটেলের বয় গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত, তোমারে আল্লাহ কুকুর বানায় নাই, তুমি যদি শিয়াল হইতা দিনের আলোতে বেরি হতে পারতা না। ও পশ্চিম সিংহের মুসলমান মন দিয়ে শুনলে বাপ, শুধু কি তাই? ওই মানুষ বানানোর পরে চোখের জায়গায় চোখ দিয়া তোমারে অন্ধ বানাইলে পারত, কানের জায়গায় কান দিয়া তোমারে বধির বানাইলে পারত, ও বন্ধু তোমারে ওই নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে পারত, তোমারে হাত বানাই দিয়া লোলা বানাই দিলে পারত, তুমি ধরার ক্ষমতা রাখত না, পায়ের জায়গায় পা থাকতো তোমারে প্যারালাইজড বানাই দিত, লাঠি দিয়া ভর দিয়া তোমারে যাওয়া লাগতো, হুইল চেয়ার চালাইয়া চালাইয়া তুমি এক জায়গা থেকে আরেক জায়গা যাইতা, শুধু কি তাই? ও মুসলমান তোমারে মানুষ বানাইলো, পরিপূর্ণ মানুষ বানাইলো, এরপরে তোমার ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে না, হিন্দুর ঘরে না, খ্রিস্টানের ঘরে না, তোমারে মুসলমানের ঘরে জন্ম দিল, শুধু কি তাই? মুসলমানের ঘরে জন্ম দিয়া আদম থেকে হইসা যে কোনো এক নবীর জমানায় পাঠাইলে পারত, তিনি তাও করলেন না, এমন একজন নবীর জমানায় পাঠাইলেন যিনি আকায় নামদার তাজেদার মদিনা, মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে ফখর মওজুদ সাইয়দুল আনাম রহমতে দু আলম, হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত বানাইল যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরও পেরেশান, ঠিক কিনা? সিংহের মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, যে আল্লাহ তোমারে মানুষ বানাইল, যে আল্লাহ তোমারে পরিপূর্ণ মানুষ বানাইল, যে আল্লাহ তোমারে মুসলমান বানাইল, যে আল্লাহ তোমারে আখেরি জমানার নবীর উম্মত বানাইল, যে আল্লাহ তোমার জন্য আকাশ বানাইল, জমিন বানাইল, যে আল্লাহ তোমার জন্য রিজিক দিল, নিয়ামত দিল, এত কিছু যে বানাই দিল, সমুদ্রের ভেতরে জাহাজটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে যেতে না পারে, তাই সব বুঝি অন্যান্য হয়ে গেছে, বানানোর জন্য একজন লাগে না কি লাগে না? সব যিনি বানাই দিলেন তিনি কে? কথা কয় না, জোরে কয় না, এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না,
থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন জোরে খান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে পশ্চিম সিংহের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে তুমি জানিয়ে দাও আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়, আমার এই আল্লাহ কয়জন একজন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো জানিয়ে দেই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। মাহফিলের পরিবেশটা কেন নষ্ট করতেছেন, কেন নষ্ট করতেছেন? একটা লুকু উঠেন না, চুপ করে ধৈর্য ধরে বসেন। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যে এই কথাটা বলতেছিলাম ইমাম আবু হানিফার কথা মনে আছে তো নাকি? আল্লাহ ওনারে এত বুদ্ধি দিছে। আল্লাহ কোরআনুল কারীমে কো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাযীনা জাহাদু ফীনা যারা চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না। ইমাম আবু হানিফার জমানা একবার হযরত উসমানরে ইহুদি কয়, হযরত উসমানকে কি কয়, কথা কথা কি কয়, সবাই এই এই লোকটা মুসলমান কিন্তু উসমান রাজি আল্লাহ তালার হলে দেখতে পারে না, কয়েকটা ইহুদি, ইহুদির দালা উসমান রাজি আল্লাহ তালার হতে হয় খুব খারাপ মানুষ। তো তারা অনেকভাবে বুঝেছে ও উসমান রাজি আল্লাহ তালার হু এত দামি মানুষ, ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের তিন নাম্বার সুসংবাদ প্রাপ্ত মানুষ, তোমরা এই মানুষটারে ইহুদি কইও না। তারে অনেকে বুঝাইছে বাচ্চারা কথা বলেন না, পিছনে কথা বলে কে, সবাই কনা আমি, জোরে কনা আমি। তো যে কথাটা বলতেছিলাম ইসমান রাজি আল্লাহ তাআলা নূরে কি কয়, কথা কনা কি কয়, কথা কল লাগানো কি কয়, একজন মুসলমান হইয়া উসমান রাজি আল্লাহ তাআলা নূর গত মানুষের ইহুদি কয়, যখন ইহুদি কয় হগলে মিল্লা আলে মোলামারা গিয়া কইছে ও আপনি এই যে উসমান রাজি তুমি ইহুদি কও, এটা তো ভাই বিরাট খারাপ কথা, নবীজিরে নবীজি এত আদর করছে, ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিন নাম্বার মানুষ, এবারে তুমি ইহুদি কো, এটা তো কথাটা মানায় না। এই কথাটা গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া সেটা ধরছে ভাই আল্লাহ তো আপনার অনেক বুদ্ধি দিছে, এই মুসলমানরা উসমানের মতো মানুষের ইহুদি কয়, আচ্ছা কাফেরে যদি মুসলমানদের ইহুদি কত মন্ডারে বুঝ দিতাম, এই মুসলমান হইয়া উসমানের মতো মানুষরে ইহুদি কয়। ইমাম আবু হানিফা আইনভাইয়ের একটা লাইভ করেন, ইমাম আবু হানিফা কয় আচ্ছা ঠিক আছে এটা আমি চিন্তা করে লই কি করেন যায়। একদিন গেছে হেবেড়ার ভাই, কোন বেড়ার ভাই, কাবার গেছে জাবারা ইহুদি কয় বেড়ার ভাই গেছে, গিয়া সরকার আসসালামু আলাইকুম, কো আলাইকুম সালাম, কয় চিন চিননি, কহ আপনি ইমাম আবু হানিফা না, আপনার ভাই আসলাম একটা ব্যাপারে, কয় কি ব্যাপার, কয় শুনলাম আপনার একটা মেয়ে বিলে বিয়ার উপযুক্ত হয়েছে, সব আনালো কত না, ওই জাবারা ইহুদি কয় হেবারারে গিয়া সেরা এই ইমাম আবু হানিফা কয় শুনলাম আপনার নাকি একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, কয় হয়েছে একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, কয় আপনি আমি একটা ভালো ছেলে আছে আমার কাছে এটাই আমি লইয়া ইসলাম আপনার মাইয়ার বিয়ার লাগিয়া, কয় আপনি হুজুর আপনি মাইয়ার বিয়ান স্যার আমার জন্য তো কফাল, ছেলেরা কেমন, ও মাশাল্লাহ ছেলেরা ফাঁস অক্ত নামাজি দানশীল নম্র ভদ্র, রোজা রাহে নফল নামাজ পড়ে তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে খুব ভালো মানুষ,
কতইলে তার আরাফতি কি কয় টাকা পয়সা ও মাশাআল্লাহ অনেক ধনী মানুষ আপনি কি মাইয়াদারে বিয়া দিতেন স্যার হেবাড়ায় ওই জাবাড়া ইহুদি কয় এবাড়া কয় এই রকম ফলা হইলে বিয়া না দেয় কারা স্টেয়াও আছে নামাজও পড়ে রোজাও রাখে নফল নামাজও পড়ে তাহাজ্জুদ পড়ে দেখতে শুনতে নম্র ভদ্র দেখতে শুনতে সুন্দর তো এবাড়ার কাছে মাইয়া বিয়া দিতে আপত্তি কি কয় তো এদিকে এবাড়ার কাছে মাইয়া বিয়া দিতেন সান কয় হ্যাঁ আমি রাজি আপনি আবগান ইমাম আবু হানিফা কয় একটু সমস্যা আছে কি আছে তারার লাগে কো আস দায়িত্ব করে যাও যেত না কি আছে উসমা ইমাম আবু হানিফা কয় একটা সমস্যা আছে কয় কি সমস্যা কয় সমস্যা বাইদ কিছু না এই জাত কোন এই যে বর্ণনা দিলাম লোকটা তো ইহুদি লোকটা কি এখন হেবারায় কয় দেখ আমি একটা মুসলমান আর আপনি ইমাম আবু হানিফা হইয়া আমি মুসলমানের মাইয়ার লাগে আপনি ইহুদি বিয়ে আনছে ইমাম আবু হানিফা ডাক দিয়া কয় ভাই আমি বলছি লোকটার সব গুণ আছে কিন্তু ইহুদি যদি তুমি মনে করো ইহুদির কাছে আমি মাইয়া বিয়া দেই কেমনে নবীজি দই কাম করছে ইহুদির কাছে মাইয়া বিয়া দিছে কয় কা কোন ইহুদির কাছে বিয়া দিছে কয় তুমি যেই উসমান রে ইহুদি কও এই উসমানের কাছে তো আমার নবী মাইয়া বিয়া দিছে কি সিহন বুদ্ধি ও সুবহানাল্লাহ বেগাল্লা দাঁড়ায় সিল্লাম দিয়া ইমাম আবু হানিফা ফাও ধরে কয় আপনি এই বুদ্ধি দিছে কেনা আপনি যে মাশাআল্লাহ সিহন কান না আমি হুদি কই হইন না আমি কেমনে কায়দা করে গুড়ে আনছে কয় আপনি আমারে তবা ফরাই দেন আমি ওয়াদা করলাম জীবনে যতদিন বাচ্চা থাকি উসমান রাদিয়াল্লাহু তাআলাহুকে আর কোনোদিন আমি ইহুদি বলবো না সুবহানাল্লাহ বললেন না আমরা মানুষটি এরকম বুদ্ধিমান আছিল এইরকম বুদ্ধিমান যেমন আছি আবার নম্র ভদ্র আছি একটা কথা মনে করছে কইলে তুমি নাকি উড়ে উড়ি কইরাম না বেশি রাইত হইছে না আমি বারবার কইছিলাম যে এত রাইতে আমারে মাইক দিয়েন না এত রাইত কিন্তু তো মানুষ তাই হেই মাগরিবের টাইম আইছে আর ওখানে মাঝে বইয়ে থাকবো দেহাগুলো তো রাখতেন ফেরতেন না আমি তো থাকবো আমি রাইসটা দীক্ষা থাকবো মাঝে তারা ঘুমান লাগতো না তারা বন আজ যখন দেরি হয়ে গেছে গা আমিও তো দেরি কেন আপনার কি আমার হালাইয়ে যাবেন গা বন সামান্য একটু কথা কই ইনশাআল্লাহ শেষের দিকে যামু গা কথা একটা মনে পড়ছে কই লিতাম নি আমিন কয় না তো জোরে কয় না আরো জোরে কি মজার ইসলাম ও আমরা যে মুসলমান হইছি আমরা তো ফাইকারি আমরা মুসলমান হইছি ফাইকারি নবীজি যখন হেরা গুহায় কি গুহায় কথা বলা কি গুহায় হেরা গুহায় ধ্যানমগ্ন যারা হজ গেছেন তারা দেখছেন মক্কার ভিতরে বড় বড় কয়েকটা পাহাড়ের ভিতরে অন্যতম পাহাড়টা হলো জাবালে নূর যেটার মাথার ভিতরে হেরা গুহা আমি 2000 সালে প্রথম যখন হজ গেছি আমার যারা হ্যানের ভক্ত মরে তোমরা কি শুরু করলো আজকে আমি কিছু বুঝলাম না তুমি কি নতুন নষ্ট হয়ে গেলে এদিকে ঘুরে বসো আমার দিকে আমি যখন 2000 সালে প্রথম হজ গেছি আমার যারা হ্যানের মুড়ি তার আমারে কয় হুজুর নবীজি যেই হেরা গুহার ভিতরে ভইয়া কোরআন মাঝে লইছিল এটা দেখবেন নি আমি কই এটা তো খুব শখ দাদাই শুরু থাকতে একটা ক্যামেরা কিনেছিল হজের সময় এটা দেন টিপ দিয়ে গুড়ান দিয়ে ছেড়ে দিলে ঠাসই আওয়াজ হইতো ঘুরে ঘুরে দানান ছবি আইতো হেরার মধ্যে হেরা গুহাটা দেখছি আমার হুজুর হেরা গুহাটা দেখান যাই বলি কয় হ হুজুর দেখান যাইব আমি কই অনেক ওসা বিলে কয় হ হুজুর একটু ওসাই আমি কই তো আমারে লইয়া যাও গাড়িত করে তারা হেরা গুহারের কিনারে নিচে জাবালে নূর পাহাড়ে পাহাড়ে নূর আমি আগের থেকে হুন্ডাইছি এইটা ফের দুসরে ফের চাইলে মাথার টুপিটা বিলে ফিসি দিয়া ফইরা যাই তা আমি আমার গাড়িতে নামাইছে পরে আমি কই রে এই হেরা গুহা এটার মধ্যে কয় হ হুজুর তা আমি এমনি উফরে ফেল চাইছি যে হি যে টুপি ফরে না বাংলাদেশে সারা জীবন হইনাইলা উফরে ফেল চাইলে টুপিটা ফইরা যাই ফরে না কেরে ফরে খেয়াল করে দেখছি ওই যে মাথা কামাইছি যে বাইকটা শুলে কামড় দিয়ে ধরে রাখছে টুপি আমি যখন হ্যাঁ গেছি ও আহা আমার মনে আছে তখন আমি সুজুয়ান মানুষ 2000 সালের কথা হলো 2020
20 বছর আগের কথা আমার শরীর মাশাআল্লাহ তখন ফুনফিন্না ছিল কেন আরো জুয়ার আমি যখন উড়া শুরু করছি তারা বোতল দিয়া পানি টানি লইছে আমি ফাত ছয়বার জিরাইয়া পানি টানি খাইয়া গানতে গানতে হ্যাঁ নদী উঠছি উঠতে সাইডা তারা কি জানি কইছে সব লোক সইরা গেছে গা আমার নিয়ে হেরা গুহাড়ার ভিতরে বইছে ঠিক নবীজি যেই জায়গাটা বইছে ওই হিরাজি লইছে ঠিক সেই জায়গাটা আমি গিয়া বইছি আলহামদুলিল্লাহ বলেন না আমি টের পাইলাম মনে হয় যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ তখন পাওয়া যায় সুবহানাল্লাহ আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল আরে কাঁদতেছি আমার যারা ভক্ত বরি তারা কয় হুজুর কান্দেন না ওটা যত কঠিন নামা তত কঠিন না নামার সময় আর কষ্ট হইতো না তারা মনে করছে নামনের ডরে আমি বোধহয় কান্দতে আসি তারা কো উঠতে কষ্ট নামতে এত কষ্ট না শরীরে ফাতলা করে ছাইড়া দিবেন আস্তে আস্তে নামা যাইবেন গে তো মেহনত লাগে না ফাউটাও ধরত না আমি কই বাইরে আমি তো ওই কষ্টের কথা মনে করে কান্দি না আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা আমার নবীজি যখন হেরা গুহায় দেনমগ্ন নবীর বয়স হইল 40 আমাদের আম্মা জান খাদিজার বয়স হইল 55 বছর এই 55 বছরের বুড়া বেডিডা আমি জীবনে উঠছি একবার আর কোনোদিন হয়তো উঠব না আমার যদি এত কষ্ট হয় 55 বছরের বুড়া মহিলাদা আমাদের আম্মা খাদি যায় সকালে একবার বিকালে একবার দৈনিক দুইবার আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে হেরা গুহায় উঠছে পশ্চিম সিংহের মুসলমান গাড়ুচরের মুসলমান ভাড়েরলার মুসলমান বাড়িঘোড়ার মুসলমান এলাকার মুসলমান আমার মন দিয়ে শুনো রে বাপ মা মুসলমান বাপ মুসলমান তুমিও মুসলমান হয়ে গেছো আমি গতকালকে মাহফিলও বলেছিলাম আমার মাহফিল ছিল কচুয়া সাতপুর জেলা কচুয়ায় আমার মাহফিল ছিল গত রাতে আমি সেই জায়গায় বলেছিলাম ইসলাম মানার কারণে কোনদিন আমরা দেশ ছাড়া লাগে নাই গ্রাম ছাড়া লাগে নাই বাড়ি ছাড়া লাগে নাই অথচ আমার নবীর বাড়ি মক্কায় নবীর জন্ম মক্কায় নবীর কৈশোর মক্কায় নবীর শৈশব মক্কায় নবীর যৌবন মক্কায় নবীর বিবাহ শাদী মক্কায় নবী ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় মেয়ে বিয়া দিছে মক্কায় অবন্ধু শ্বশুর বাড়ি মক্কায় নবীর সব মক্কায় অথচ আমার নবী থাকতে পারছে নাকি মক্কায় আমার নবী চলে গেল মদিনায় তুমি আমি ইসলাম মানলাম কোনদিন পশ্চিম সিং সাইরা আমাদের ভারেল্লা যাওয়া লাগে নাই কোনদিন গ্রাম সাইরা বুড়িচং সাইরা ব্রাহ্মণ পাড়া যাওয়া লাগে নাই ও মুসলমান ইসলাম মানতে গিয়া কোনো কষ্ট সোয়া লাগে নাই আমার দুজাহানের বাদশাহ নবীরে মক্কার কাফেরারা মক্কায় থাকতে দেয় নাই ঠিক কিনা নবী চলে গেলেন মদিনায় রাতের অন্ধকার সাথে একজন মাত্র মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কায় মক্কায় যাওয়ার পরে মক্কার মানুষগুলো তটস্থ হয়ে গেছে কোন মুসলমান চলে যায় কিনা খেয়াল রাখে এত একটা ব্যাগ দেখলে কয় দেখি ব্যাগের ভিতরে কি যদি দেখে দুইটা লুঙ্গি কয় মনে করে তারা বোধহয় মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে ব্যাগ হাতে নিয়ে মুসলমান হাঁটতে পারে না একটা ফতলা লই আঁটতে পারে না কাফেরেরা পাহারা দেয় চেক করে চেক পুশ বসাইয়া একজন মুসলমান নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ সুবহানাল্লাহ বলেন না মক্কার কয়েকজন ধনীর ভিতরে একজন অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ আব্দুর রহমান একদিন নবীজি মসজিদের ভিতরে বসে আছেন তাকায়া দেখে মসজিদের কোণার ভিতরে একটা মানুষ দেখা যায় চুলগুলো এলোমেলো দাড়ির ভিতরে ময়লা পাতা গায়ের কাপড় ময়লা খাবার নাই চোখ গর্তের ভিতরে চলে গেছে ওই কপালের চামড়ার ভিতরে ঘাম জমে আছে গালগুলো ময়লা নবীজি ডাক দেয় কে রে ওই কোনায় কে বসে আছে আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে দাঁড়াইয়া কয় লাব্বাইক
ya Resulallah, abnar Abdul Rahman je Mokkay nobi nai, abnar Abdul Rahman sei Mokkay thake na. আমি মদিনায় চলে আসছি, নবীজি কয় দাঁড়াও বসো, আমি দেখতেছি কি করা যায়। খুব সিখন কথা মন দিয়া শুনেন, এর আগে নবীর লোকে যারা মক্কা ছেড়ে মদিনায় আইছে, নবীজি একজন একজন করে ভাগ করে মদিনার মুসলমানরে দিয়া দিছে। কথাটা বুঝছেন না, মনে করেন পশ্চিম সিং মাহফিল হন যারা আইছে, আমরা হাজি অনুসাবে দাঁড়াইয়া কয়ও, অন্য গ্রামতে যারা আইছে তারা আমরা মেহমান, পশ্চিম জায়গায় তারা গরফি সেফাতজন করে ভাগ করে লইয়া যাইগাও, যেমনি আবিদ ফুল লইয়া যাইগায়, জানেন না এটা আপনারা, যেমনি ভাগ করে লইয়া যাইগা এমনি লইয়া যাইগাও, তারা আমরা মেহমান, তারা আজকে মাহফিলের ভিতরে তামাশা শুরু করছে। কি একটা জিতছে, আমরা দৌড় দিয়ে বাড়ি নিয়েছি, কেউ দৌড়তে পারছে না, এবার হাত উঠে তো হয়েছে, আমার লাইন ফাড়ি নিয়েছে, দাঁড়া উঠে কি কার মারটা শুরু করছে, দেখ নিয়ে আইসেন বছরে একটা মাহফিল, সাফা দিয়ে বইয়া থাকবেন, তো তারা ঘুরে কি কেন, আমিন কর, আমিন, করোনা যদি বেড়ে যায় মাহফিলের বুকার পাকতা না, কি তামাশা শুরু করছে, শুকরিয়া আদায় করব, বলে যাও আল্লাহ যখন সুযোগ দিছে হুন্ডা লই আরে পরে দেখো না মাফলার ফাসাইয়া যেন সিনা না যায়, বুড়ে বুড়ে বাড়ায় শুরু করছে, এটা পুরো মাহফিল ধরে বাগমারার মাহফিল বাড়াই নিয়েছে, কথা একটা মনে করছে কইলে তোমরা কি বাগমারার মাহফিল এই ঘটনাই তো ঘটছে, ঘন্টা খানে কোয়াজ করে সারছি, দেখি এক তে খেড়ুই লইছি, তার যে গেল ভাই তুই খেড়ুই সত কেড়ে কই খেড়ুইছি না খেয়ারা পড়াইছে, আমি কি আড়াই ডাক লগের তারা, আমি কি তা কইছে, কয় তারা কইছে হুজুরের মাহফিল তো উঠন যা না, তুই খেড়ুই আসা দেহি নমুনা রাখি রহ, তো যখন দমক খাইয়া লাইছে বাহি তারা নিয়ত ছাইরা দিছে, আর বাবরে নমুনা খারাপ উঠন দিত না তুই বেড়াই বলি আমার, নিয়ে আইসেন পুতুর সাফা দিয়ে বন্যা তো দেরি হয়েছে না, তো নামলো তো আমি এনে হইতে আসি, আপনারা বইয়ে আনা রয়েছে কাম লাগলে বোয়া তো হইতালা, যদি দেখেন যে বেশি মেহনত লাগে আমরা ইত্যাদি দেখা যাবে কুলবালিশ বানাইয়া ফাতার হইতালাম না, কয়জন উড়ুটির দরকারটা কি তাই না, এটা কথা তুলছি কথাটা শেষ করি না, আমি তো চান দেব জুড়ে পায় না, আমি এখন বিজিয়ে দাঁড়াইয়া পেছে, কত কয়দিন আগে যারা মক্কা শরীফতে আইছে তোমরা যারা মদিনার মুসলমান হকল তো ভাগ করে করে একজন একজন করে দিছি, তখন আমার আব্দুর রহমানে আইছে, কি নাম কথা কথা কি নাম, আমার আব্দুর রহমানে আইছে, তোমরা আমার আব্দুর রহমানকে কেড়া নিতে চাও, কয়েকজন লাভ দিয়া খেয়ে গেছে, পনেরো বিশ জন খেয়ে গেছে গা, নবীজি কো মানুষ একজন, তোমরা পনেরো বিশ জন খেয়েছি করতে দেন একজন রে না, একজনে খেলো আবার পনেরো বিশ জন খেয়ে না, নবীজি কয় বুঝছি আমি তোমরা এমনি পারতা না, নবীজি কয় দাঁড়াইনার ভিতরে নবীজির একজনের পছন্দ করছে, এবার তার নাম হলো সাদ ইবনু রবিয়া, সাদ ইবনুল মুনারাকান, কি নাম সাদ, কি নাম সাদ, আর মক্কাতে যে বাড়াইছে এবার কি নাম, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, আমি তো মনে করছি তারা কত বুঝে না পুরো বুঝে, পশ্চিম সিং এলাকার মানুষের ওয়াজ বুঝতো না বুঝবো না, ঠিক কিনা কাও, আমরা যখন মাহফিল হইলো আমরা এলাম আখরা মাহফিলে, আমার মাহফিলে তো শুরু হয়েছে গাড়ু সর্দি এই এলাকা, আমিন ক, তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন মক্কাতে যে বেড়াই সে বেড়ার নাম না কি তা, মদিনায় যে বেড়া খেড়ি সে বেড়ার নাম না কি তা, মাশাআল্লাহ পুরো ওয়াজ, আগামী বছর আমাদের দাওয়াত দিয়ে না তারা ওয়াজ করে লই, আমিন ক, এখন আব্দুর রহমানে যখন আইছে নবীজি কইছে এই সাদ দাঁড়াও, সাদ ইবনু রাবিয়া দাঁড়াও, দাঁড়াইছে পরে কয় লাব্বাই কি রাসূলুল্লাহ, কয় আব্দুর রহমান রে তোমারই দিলাম, সুবহানাল্লাহ বলেন না, তখন আব্দুর রহমান আত্রাতে এমনি ধরছে ধরে সেটা সাহায্য করে ভাই সাহ নবীজি আমারে দিছে, আমি এক বছর এক ফুট আল্লাহ করলাম আমরা এখন দুইজন হইছি, সুবহানাল্লাহ বলেন না, এখন আমরা বাইকে গেল ধরতে ধরতে টানতে টানতে বাইক নিছে গাড়ার আপনি আসে রে, তো আপনি এখন দাঁড়ান আমি কিন্তু ভিতর বাইকতে আই, গেছে ভিতর বাইক গিয়ে সেটা বড় একটা দড়ি আনছে, কি আনছে কথা কয় না, দড়ি ছিলেন না রশি রশি কাশি দড়ি, বড় একটা দড়ি আনছে, আইনা সেটা দৌড়িয়া বাইরে আইছে, আর সেটা কয় ভাই কারে কয় কারা কয়, আর যা ওয়াজ মুহস্ত করাই লাভ আল্লাহ যা করে কোন কারে কয়, আব্দুর রহমান রে সাদে কয় ভাই আপনি এখন টিপ দিয়া ধরেন
এডামটা সীমানা বাড়ির সীমানা সুবহানাল্লাহ কইতাম না আপনি আমার টিপ দিয়া ধরেন তো আব্দুর রহমান দৈরে খেয়ে রইছে সাহাদের দড়ির মাথাটা লইয়া বাড়ির ফুট মাথাত গেছে কে আসলে কয় ভাই টিপটা চাইলেন না টিপটা ধরে রেখে কহ ধরে রাখছি কই যাই যারা খেয়েছে এই জায়গা খেয়ে উঠা রশিটা ধরেন হেই মাথাতে হেবাড়াই গুইড়াইছে রশিটাতে মাইদা মাইদি ভাগ করছে দুই ভাগ করে সেটা মাইদা একটা খড়া বোয়াইছে কোমরা কাটা ভাগ খড়া বোয়াইয়া কয় ভাই এই বাড়িটা ভাগ করলাম নবীজি কইছে আপনি আমার ভাই আমার আব্বার দিনের যে বাড়িটা পাইছি আগে তো আমি একলা আসলাম এর লেগে বাড়ি আর ভাগ করন লাগছে না ওখান আল্লাহ করলাম আমরা দুই ভাই হইছি না এর লেগে মাই দিয়ে ভাগ করে খড়া বোয়াই দিলাম এক ভাগ আপনি এক ভাগ আমার সুবহানাল্লাহ কি ইসলাম ওইটা আন্তাজ বুঝছো কিছু খালি আইও উঠতে যাই গই উহি দিয়া পাপ হয়ে গেল আবার সাপ ডাক দেয়া কয় ভাই আপনি তো মক্কা থেকে এসেছেন কিছুই আনতে পারেন নাই আমার বিবি দুইজন আমি দুই বিয়া করছি আমার স্ত্রী দুইজন মক্কায় নিশ্চয়ই আপনার স্ত্রী ছিল আপনি তো আনতে পারেন নাই নবীজি বলছে আপনি আমার ভাই আমি দুই বউ লইয়া ঘুমাবো আর আমার ভাই বিবি সারা ঘুমাবে কোল যায় মানে না আমার দুইজন আপনার একজনও থাকবে না নতুন বিয়া করতেন গেলে অনেক টাকার দরকার চিন্তা করেছি আমি দুই বিবির একজন তালাক দিয়ে দেব কম খরচের ভেতরে আপনি যেন বিয়ে করে নিতে পারে ঘরে গিয়ে দুই বিবিরে বসাইছে ডাক দিয়া কয় চিন্তা করে দেখলাম আমি একজন ভাই পাইছি নবীজি আমার একটা ভাই দিছে আমি চিন্তা করলাম বাড়িটারে ভাগ করলাম ঘর দুইটা দুই ভাইয়ে ভাগ করে নিলাম এখন আমার দুইজন বিবি আমি চিন্তা করেছি একজন তালাক দিয়া দেব ছোটো বউটা ফাল দিয়ে উঠা কয় হ দুইজন দরকার কি একজন দিয়ে আমার ভালো লাগিব আমরা মিলজিল করে চলাম ছোটো বেরিয়ে মনে করছে তালাক দিলে তো বট্টরে দিব তালাক যদি দেয় ছোটো টারে দিব না বড় টারে দিব এটা হলো হিসাবের কথা ছোটো বউ আর আগায় যায় দিয়া না কইলাম না কেন তালাক কইলাম না কেন বই হরিছেন কিতে কইলাম তালাক তালাক কোন এখন আব্দুল সাদ ইবনু রবিয়া মুসকি হাসি দেয়া কয় বিবি তুমি তো কোরআন শরীফের সব সম্পর্কে তোমার জ্ঞান নাই চতুর্থ পারার প্রথম আয়াত হলো লাংতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু আল্লাহ কইছে যেই জিনিসটারে বেশি পছন্দ করে এইটা দিলে আল্লাহর রাস্তায় দান করন লাগবো তো বউ তো দুইটাই আমার বড়রা তো বুড়ো হয়ে গেছে গা সুইটটা দাঁড়ে না মায়া করে বেশি আল্লাহ কয় সুইটটা দাঁড়ে মায়া দাঁড়ে দিলে তালাক দেওয়ান লাগবো নিয়ত করছি তালাক দেওয়ান লাগবো সুইটটা দাঁড়িয়ে দেয় এখন তালাক দিছে আব্দুর রহমানের লোকে বিয়া করছে বিয়া দিছে সুবহানাল্লাহ কইতেন না বাড়ি দুই ভাগ হইছে ঘর দুই ভাগ হইছে বিবি দুই ভাইয়ে দুইজন নিছে এবার আব্দুর রহমান যখন দাঁড়াই রয়েছে সাত কয় ভাই সাহ সব ভাগ করছে একটা জিনিস বাহির হয়েছে কয় কি জিনিস কয় আব্বা কিছু টেহা এই ব্যাগের ভিতরে রাখিয়া আমার কাছে দিয়া গেছিল মরণের আগে এটি আর আমি আর ধরছি না তা আপনি যখন আমার ভাই হইছে আব্বার দৈন্যা টেহা আমরা দুই ভাইয়ে ফানো না ওখান আমি আনাম দুইজনে কন্যা আমরা আলগা আলগা করে লাগাম সব আলগা করে দাম আব্দুর রহমান খপ করে হাত তার ভেতরে ধরছে ভাই আর না বাড়ি ভাগ করছেন ঘর ভাগ করছেন দিদি একজন তালাক দিছেন আর আগ্বাইয়েন না আমার টাকা লাগবে না আমি পাকা ব্যবসায়ী ব্যবসার নিয়ম কানুন আমি বড় বুঝি ভাই আমার একটু বাজারটা দেখাই দেন দেখবেন কয়দিনের ভিতরে আমি মাশাল্লাহ কেমন ব্যবসা করি সাদ ইবনু রবিয়া আব্দুর রহমানের হাতে দূরে দূরে বাজারে লইয়া গেছে আব্দুর রহমানের খুডের ভিতরে কিছু টাকা ছিল এই টাকা দিয়া কম পয়সায় মাল কিনছে মাশাল্লাহ বেশি দামে বেচছে লাভ হইছে
কয়দিনের ভিতরে আব্দুর রহমান মদিনার কয়েকজন ধনীর ভিতরে একজন হয়ে গেছে মাশাআল্লাহ অনেক টাকা হইছে এর ভিতরে নবীজির অন্তকাল হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না নবীজির যখন অন্তকাল হইছে মক্কায় একটা বন্যা দেখা দিছে বন্যা হইয়া পুরা ফসল মারি গেছে চুলায় আগুন জ্বলে না মানুষের খাবার নাই এবার আম্মাজান আয়েশা তখন জীবিত আছেন আম্মাজান আয়েশা একজনের কাছে যাও আমার আব্দুর রহমান আমার ফুতুরে ডাক দাও সুবহানাল্লাহ বলবেন না নবীর বিবি রইল আমার আম্মা নবীর বিবির আমরা কি আর নবীজি হলো আমাদের রুহানি পিতা সুবহানাল্লাহ বলবেন না আমরা হলাম নবীজির রুহানি সন্তান এখন এই জন্য নবীর অন্তকালের পরে নবীর বিবিদেরকে উম্মতেরা বিবাহ করা হারাম বিবাহ করা কি হারাম নবীর বিবিদের ভিতরে অন্যতম বুদ্ধিমতী ছিলেন আম্মাজান আয়েশা সুবহানাল্লাহ বলবেন না আম্মাজান আয়েশা ডাক দাও কয় যাও আমার আব্দুর রহমান খবর দাও আব্দুর রহমান দৌড়াই আয়েশা কা আসসালামু আলাইকুম আম্মাজান আম্মা গো আম্মা আপনি নাকি আমার খবর দিছিলেন আম্মা জানা আয়েশা কয় হ খবর দিছিলাম কয় কি লাগা খবর দিছিলেন আম্মা কি লাগা খবর দিছিলেন গো আম্মা কয় অন্য কিচ্ছু না নবীজি একদিন কইছে আমি আয়েশায় নিজের কানে শুনছি কয় আমার আব্দুর রহমানে জান্নাত যাইব কিন্তু সম্পদ বেশি হওয়ার কারণে তার জান্নাতে যাইতে অনেক দেরি হয়ে যাবে অনেক গরিব মানুষ আগে জান্নাতে ঢুইকা যাবে কিন্তু আব্দুর রহমানের সম্পদ হবে বেশি হিসাব দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে অনেকে আগে চলে যাবে আব্দুর রহমান সিল্লান দেয়া বা আম্মা আম্মা গো আমি কি করব গো আম্মা সম্পদ দিয়া কি দরকার আমার সম্পদের জান্নাতে যাইতে যদি দেরি হয় এই যান সম্পদ আমার দরকার নাই গো আম্মা আপনি একটা লাইন করেন আব্দুর রহমান ধৈর্য ধরো যাও চিন্তা করো আব্দুর রহমান বাড়িতে চলে গেছে বৈশা বৈশা কাঁদতেছে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে এমন সময় এক কর্মচারী ডাক দেয়া কয় আব্দুর রহমান ও মালিক আমার সিরিয়া থেকে আপনার ব্যবসার কাফেলা ডুবছে সুবহানাল্লাহ কয় না ওই কাফেলার ভেতরে 700 ওট বোঝাই মাল ছিল কয়শো 700 উট বোঝাই মাল লইয়া মদিনায় কাফেলা ঢুকছে আব্দুর রহমান দাইয়া কয় ভাই আপনার কাফেলা ঢুকছে কিতা করতা আব্দুর রহমানের সিল্লান দিয়া কয় ওই 700 উট লাইন ধরে নবীর রোজার কাছে নিয়ে দাঁড় করা ভাই ছেলে আচ্ছা বসুন বেয়াদ আমিন কা আমিন জোরা কা আমিন 700 উট বোঝাই মাল সব মসজিদে নববীর কাছে নিয়ে যাও সব লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো আম্মা জানা আসা হুজরার ভেতর থেকে তাকাইয়া দেখে লম্বা লাইন জান্নাতুল বাকির দিকে বিরাট লম্বা লাইন 700 ওট দাঁড়াই রয়েছে আম্মা জানা আসা কয় ওট কার কয় আব্দুর রহমান হে কয় আব্দুর রহমান কই কয় আসতে আছে দৌড়ে আব্দুর রহমান আইসে আয়া কয় আম্মা 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 গো আপনি না বলছিলেন নবীজি বলছে আমার জান্নাতে যেতে দেরি হবে আম্মা 700 ওট বোঝাই মাল আমি নিয়ে আসলাম সব আপনার হাতে উঠাই দিলাম যেমনে মন চায় আপনি দান করেন কায়ামতের ময়দানে আমার জন্য আপনি একটু সুপারিশ করিলেন আমি যেন আটকে না যাই আমার যেন দেরি হয়ে না যায় আপনি দয়া করে আমার জন্য একটু সুপারিশ করেন গো আম্মা সুবহানাল্লাহ বলা আম্মা জানা আয়েশা কয় 700 ওট বোঝাই ভার মদিনায় যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না তাদের মাঝে দান করে দাও কয়েক ওট বোঝাই মাল আম্মা জানা আয়েশা নিজের কাছে রেখে দিলেন নবীর বিবিদেরকে বন্টন করে দিলেন ও ভাই এটার নাম হইল ইসলাম ইসলামের জন্য বাড়ি ছাড়া নাই ঘর ছাড়া নাই দেশ ছাড়া নাই একটা মামলা খাওয়া নাই জেল জুলুম নির্যাতন হয় নাই আমার নবীজি 3 বছর ছিলেন জেলখানায় মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়
313 জন সাহাবা নিয়া 1000 কাফেরের বিরুদ্ধে দাঁড়াই গেলেন। এত সহজে ইসলাম পাও নাই। আজকে এই মাহফিলটা তোমরা যেমনে হাজির হইছো, আমি বুঝিও নাই এত লোক হয়ে যাবে। আমার কলিজার টুকরারা দূর দূর থেকে হাজির হয়ে গেছে, কেন জানি মনটায় সাক্ষী দিছে। এই বছর 27 বছর হয় ওয়াজ করি, কত জায়গায় মাহফিলে যাই, মন্ডায় কেন জানি সাক্ষী দিছে রে, পশ্চিম সিংয়ের এই বছরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে দোয়া করব, একটা লোক যাবা না, একটা লোক নড়বা না, সবাই মিলে চলো তওবা করি। করোনা দিয়ে আল্লাহ কেন এত বড় শাস্তি দিল রে ভাই, একটু হিসাব মিলাইবা না? আল্লাহ বোধহয় রাগ করে ফেলছে। চলো কুদরতি পাউডার ভিতরে আঞ্জা দিয়ে ধরি, চোখের পানি দিয়ে ভিজাইয়া দে, আল্লাহর কাছে চলো সবাই মিলে মাফ চেয়ে নেই, সবাই মিলে চলো তওবা করি। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নাফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগিরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। শুনেন, ইচ্ছে যখন বিছানা চায়, দুই চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবির সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, যে মানুষটির সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে, আপনাদের প্রিয় মুখ কংসনগরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া, আজকের মাহফিলের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দার আলী ভুইয়া আমির, প্রধান অতিথি 8 নং উত্তর ভারেল্লা ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রক রহমান রব, বিশেষ অতিথি জনাব আলহাজ ফজলুর রহমান, আমার পূর্বে আলোচনা করলেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত
আলহাজ হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম সাহেব তার উপরে আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ জনাব হযরত মাওলানা হযরত আলী আনসারী সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজের টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর খাস মেহরবানি মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন সোয়া পাঁচটার দিকে সন্ধ্যা হয় এখন প্রায় সোয়া এগারোটা সোয়া দশটা বাজে অনেক রাত গরমের দিনের মনে করেন সোয়া বারোটার মতো আর কি অনেক রাত হয়েছে মাশাল্লাহ তারপর আপনি ধৈর্যের সাথে বসে আছেন আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে কবুল করে সবাই করে আমিন বন্ধুগণ যেহেতু গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হয়েছে লম্বা সময় আমি আপনাদের মাঝে কথা বলবো না কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো এমনও না একটা মিল মতো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন এলাকায় আমি অসংখ্য মাহফিল করেছি পশ্চিম সিং গারুচো ভারেল্লা তারপরে আপনার কি বলে এই এই এলাকার এমন কোনো আবিদপুর হ্যাঁ কি ফুর মন্নারপুর এটা নদীর হেফার আমি এগুলোটা কইতাম ইসলাম আর কি হ্যাঁ মনে করছে এগুলো করতে আমরা কইছি এরকম কই আলাই আজকে তো 18 তারিখ 19 তারিখ 20 তারিখে মনোহরপুর খেলার মাঠে মাহফিল এই ইনশাআল্লাহ 9টার আগেই আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ এই আগামী শুক্রবারে আজকে তো বুধবার মাঝে একদিন পরে শুক্রবার ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন তো এই এলাকায় অসংখ্য মাহফিল আমি করেছি এই এলাকার এমন কোনো মানুষ নাই যারে আমি চিনি না অনেকের নামই আমি জানি যাদের নাম নিতে গেলেও তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে অনেক লোক মাশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি প্রিয় মুখগুলো যখন দেখি হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক সবল রাখুক আর একটু বাড়াও মাইকটা দিনের পথে কায়েম এবং দায়েম রাখুক সবাই পড়ে আমিন বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে অনেক মায়া করেছেন মায়া করে তিনি আমাদেরকে জ্ঞানের অধিকারী করে দিয়েছেন কোরআনুল কারিমে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কথা বলেন দুই দল কি সমান আল্লাহ জিজ্ঞেস করতেছে নবীজিকে নবী আপনি বলেন সবাইকে জিজ্ঞেস করেন কংসনগর পশ্চিম সিং যারা মাহফিল আইছে ইউনুস সদাগরের মসজিদের সামনে বাড়ির কাছে তারারও জিগার যারা জানে যারা জানে না দুই দল কি সমান সবাই সবাই বলো আমিন আপনারা দেখছেন ইসলামিক ইনফো মিডিয়া